সাকিব আল হাসানের পূজায় যাওয়ার ইস্যুটি যেন থামতেই চাইছে না, কিছুতেই না। একের পর এক তর্কে বিতর্কে জল খোলা হচ্ছে। দেশের সীমানা পেরিয়ে এবার বিতর্ক ডালপালা মেলেছে খোদ কলকাতায়ও। আগুনে ঘি ঢেলে সে বিতর্কে সামিল হয়েছেন বলিউড এবং টলিউডের দুই স্টার অভিনেত্রী। তারা হলেন কঙ্গনা রানাওয়াত এবং কোয়েল মল্লিক। টুইট করে কঙ্গনা প্রশ্ন তুলেছেন, মন্দিরে এত ভয় কেন তোমাদের? কোয়েল বলছেন, সাকিব আল হাসান, তোমার ক্ষমা চাওয়া উচিত হয়নি মোটেই। কঙ্গনা জানতে চান, মন্দিরে এলে এত ভয় কিসের, কোনো কারণ তো থাকবে? তিনি নিজের কথা বলতে গিয়ে বলেন, আমি যদি মসজিদে সারা জীবন পড়ে থাকি তাহলে কি রাম নাম ভুলে যাব? মানে কেউ কি আমাকে ভুলিয়ে দিতে পারবে? প্রশ্ন করেছেন কঙ্গনা। নিজের প্রার্থনায় সাকিবের বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন এই বলিউড অভিনেত্রী। ওদিকে সাকিবের ক্ষমা চাওয়ার বিষয়ে বেশ খেপেছেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। টুইটারে কোয়েল লিখেছেন, কেন তুমি ক্ষমা চাইলে সাকিব? তোমার অপরাধটা কী করেছো তুমি ওখানে? অভিমান ছেড়ে কোয়েল সাকিব ও তার ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, আমাদের জন্য যদি এত ঘৃণা তোমাদের, তবে কেন আমাদের কাজের অনুসরণ করো? আমাদের ঘৃণা করলেই তো পারো। সো ভিউয়ার্স, সাকিব আল হাসানের ইস্যুতে ভারতের এই দুই নায়িকার মন্তব্যের জবাবে আপনার কী প্রতিক্রিয়া হচ্ছে লিখে জানাবেন আমাদের। নিশ্চয়ই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন আপনার মনের ভাবনা। আর সাথেই থাকুন আমাদের, সাবস্ক্রাইব করুন অলরাউন্ডার বিডি।